আমি একবার বাইরে থেকে পালিয়েছিলাম, ভীষণ বেগ পেতে হয়েছিল, সে প্রায় ফিনিশ হওয়ার জোগাড়, পড়ার জোরে ঠিকই গেছি। আপনার মতো আদমিকে একে ভয় দেখাবো? আমি কি এতই বেকু? তা যাচ্ছেন যান, কিন্তু এরকম রাগ করে যাওয়াটা কি ভালো? ও কিছু নয়, বাড়ি থেকে পালাতে গেলে ওরকম একটু আধটু হবে। স্বর্গে পিতামহ ব্রহ্মা, পছন্দ হলো না? ঠিক আছে, আমি রাজা ব্যানার্জি, আপনি যে ফ্ল্যাটে শুয়ে আছেন সেটা আমারই ফ্ল্যাট। এখন আপনি বলুন তো, আপনি কে? আমি আমি আচ্ছা আচ্ছা আমি এখানে এলাম কি করে? ট্যাক্সি করে এসেছিলাম এবারে গেট পর্যন্ত, তারপর চ্যাংদোলা করে এই ঘরে। কেন, কি হয়েছিল আমার? আমার ধারণা একটু বেশি টেনেছিল। মানে যা তো আমার জানবার কথা না। সে যাকে, এখন একটু চা চলবে কি? হ্যাঁ, থ্যাংক ইউ। গুড। কিন্তু আপনার সঙ্গে আমার এ দেখা হলো কোথায়? এ কিছু হয়নি, দেখা হচ্ছিল রাস্তা। একটা লোক আপনাকে চোর চোর বলে দাঁড়া করেছিল, আমি একজন দায়িত্বশীল নাগরিক, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাকে ধরে ফেললাম, আপনি প্রম্পটলি মুছে গেলেন, তারপরে সে অনেক ব্যাপার। মোদ্দা কথা, একান্ত নাচার হয়ে আমায় আপনাকে এখানে আনতে হয়েছিল। এবার কি একটু আধটু মনে পড়ছে? হ্যাঁ, পড়ছে না? চা বাসে গেল, এবার তাহলে একটা চা হয়ে যাক, খোঁয়াড়ি কাটবে। খোঁয়াড়ি মানে? খোঁয়াড়ি মানে ইয়ে আর কি, মানে ঝিমুনি। মেয়েটাকে ভীষণ চালাকলি বাবা। হ্যাঁ, আমার সত্যি মাথাটা জানেন এরকম ঝিমঝিম করছে। এক কাজ করুন না, বাথরুমে গিয়ে মুখে চোখে একটু জল দিয়ে আসুন না, ভালো লাগবে। এই যে এদিকে বাথরুম, আসুন আসুন। ভেতরে তোমার সামান সব আছে, বুঝলেন? মেয়েটার চেহারা তো বেশ ভদ্রবরের মতো, আবার মেমি সাহেবের সাজগোজ, আমলে দামি আংটি, নিশ্চয়ই বড় লোকের মেয়ে। কিন্তু ব্যাপারটা কি, বাড়ি থেকে পাঠিয়েছে? নিশ্চয়ই তাই, কিন্তু ওকে চোর বলে তাড়া করেছিল কেন সেই লোকটা? ব্যাকগ্রাউন্ডে কোনো গোলমাল আছে নাকি? কি দরকার বাবা আমারও সব নিয়ে মাথা কামিয়ে, মানে মানে ঝামেলা বিটে হলে বাঁচি। ডিম আছে, অমলেট বা পোচ টোচ কিছু খাবেন?
আর মশাই খান না, লজ্জা কি আছে? বাড়ির থেকে একা করে পালিয়েছেন, খিদে পেলেও স্বীকার করতে চাইছেন না, খুব ট্রাবল হবে। আমার না, আপনার। বাড়ি থেকে আমি পালাইনি। আমি যে বাড়ি থেকে পালিয়েছি এই কথা আপনাকে কে বললো? সার্কামস্টেনশিয়াল এভিডেন্স। আপনার ইচ্ছে না হলে আপনি এটাও স্বীকার না করতে পারেন। মৌনম সম্মতি লক্ষণম, কি বলেন? তবে কাজটা কিন্তু ভালো করেননি। ধন্যবাদ। খুব চটেছেন মনে হচ্ছে। আরে আমি জানি বলেই বলছি, আমি একবার বাড়ির থেকে পালিয়েছিলাম, ভীষণ বেগ পেতে হয়েছিল, সে প্রায় ফিনিশ হওয়ার জোগাড়, পড়ার জোরে ঠিকই গেছি। ভাবেন নাকি আপনার মতো আদমিকে একে ভয় দেখাবো? আমি কি এতই বেকু? ওরকম বাঁকা বাঁকা কথা বলতে আমিও জানি, কিন্তু আমার ভদ্রতায় বাদ। জানবেন বই কি, মেয়ে ভেয়ে জন্মেছেন তা জানবেন না? আর যদি ভদ্রতার কথাই তুলেন তাহলে তো অব্লিগেশনের কথা এসে পড়ে। ঠিকই, আই এম সরি। আপনি আমাকে একটা রাতের আশ্রয় দিয়েছেন, তারপর আজ সকালে ব্রেকফাস্ট খাওয়ালেন, সেজন্য আমি গ্রেটফুল। এনিওয়ে, ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ পাই শোধ করে দেওয়া যাবে। চললেন নাকি? হ্যাঁ। তা যাচ্ছেন যান, কিন্তু এরকম রাগ করে যাওয়াটা কি ভালো? রাগারাগি তো কোনো কথা হয়নি, আমাকে যেতে হবে, আমি যাচ্ছি। ঠিক আছে। আরে শুনুন, কালকে রাত্রে আমি কিছু চুরি টুরি করি, আমার তেষ্টা পেয়েছিল, একটা কোকোকোলার দোকানে ঢুকেছিলাম কোকোকোলা খেতে, তারপর দাম দিতে গিয়ে দেখি ওই পয়সা আনতে ভুলে গেছি। দোকানদারটা আমি বিশ্রী ভয় দেখালো যে ঠিক আছে ঠিক আছে, ও কিছু নয়, বাড়ি থেকে পালাতে গেলে ওরকম একটু আধটু হবে। এখন চললেন কোথায়? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।